আসসালামু আলাইকুম পল্লী টিভি সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নূরজাহান রূপা শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বরগুনায় প্রকাশ্যে যুবলীগ নেতা হত্যা মামলার নয় মাসেও গ্রেফতার হয়নি প্রধান অভিযুক্তরা বাকেরগঞ্জের ফরিদপুরে কাকরদা হাই স্কুলে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন এবং লক্ষ্মীপুরের রামগঞ্জে ভয়াবহ আগুনে পুড়ে গেছে নয় বসত ঘর শিরোনাম শুনছিলেন এবার জানাচ্ছি বিস্তারিত বরগুনায় প্রকাশ্যে যুবলীগ নেতা বাদশাকে কুপিয়ে হত্যা মামলার নয় মাসেও গ্রেপ্তার হয়নি প্রধান অভিযুক্তরা তিন দফায় মামলা তদন্ত কর্মকর্তা পরিবর্তন হলেও চার্জশিট দিতে পারেনি পুলিশ প্রধান অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় হতাশ বাদশার পরিবার আর মামলা সাক্ষীরা বলছেন মামলায় সাক্ষী দিলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে আসামিরা সচেতন মহলের দাবি প্রকাশ্যে কুপিয়ে হত্যার আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় রিফাত হত্যার মতো ঘটনা ঘটছে প্রায়ই বরগুনা থেকে কে এম রিয়াজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট বাবাকে মারধরের প্রতিবাদ করায় চলতি বছরের আট জানুয়ারি বরগুনা সদরের কামরাবাদ বাজারে মহসিন ও তার সন্ত্রাসী বাহিনী প্রকাশে কুপিয়ে হত্যা করে জেলা যুবলীগের সদস্য স্বামী ইমতিয়াজ বাদশাহ মৃধাকে পরের দিন নিহতের বাবা বাদী হয়ে বারো জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন তবে ঘটনার নয় মাসে গ্রেফতার হয়েছে মামলার চার নম্বর আসামি রাকিব তবে ধরা ছোয়ার বাহিরে মহসিন জাকারিয়া আলামিন গাজীসহ অন্যান্য আসামিরা এদিকে মামলার সাক্ষীরা বলছেন আসামিরা প্রকাশে ঘুরছে আর তাদের হুমকি দিচ্ছে পুলিশকে সঠিক তথ্য দিলেও তারা আসামিদের ধরছে না সামাজিক সংগঠনের নেতারা বলছেন প্রকাশে কুপিয়ে হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির নজরি স্থাপনা না করতে পালে বাদশাহ ও রিফাত শরীফ হত্যার মতো ঘটনা বন্ধ করা যাবে না তবে এই বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ বাদশা হত্যা মামলার আসামিদের গ্রেফতারের দাবিতে যুবলীগের ব্যানারে আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতারা মানব ও বিক্ষোভ মিছিল করেছে বেশ কয়েকবার। আমি দেখে এখন আমি বিচার পাবো না আমার টাইম নাই বাবারা মেশিন আমার ফোনে হুমকি দিতে আসে তাহলে প্রত্যেক আসামি ফোন ওপেন আছে আলামিন গেজি আমারে ফোন দিয়ে কইছে আমি জাবিনে বাইরেইয়া তোর তোার মারমুনো তোর বাইরে তো মারি লাগাইছি তো রাত পাওয়া কাটিয়া বিড়িজে বাঁধতে সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ডটা হচ্ছে রিফার শরীফ হত্যাকাণ্ডটা একমাত্র রেফাজ শরীফ ছাড়া আর দুইটার হত্যাকারীদের গ্রেপ্তারের ব্যাপারে বা সেই ব্যাপারে আইনের যে পুলিশের তৎপরতা সেটা কিন্তু আমরা লক্ষ্য করি অ্যারেস্ট হয় নাই যখন অ্যারেস্টটা কোন পর্যায়ে আছে কীভাবে অ্যারেস্ট করা যায় অ্যারেস্টের জন্য তারা কী কী পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে কথা তো আমার বলতেই জানতেই হবে বাকেরগঞ্জের ফরিদপুরে কাকরদা হাই স্কুলে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন করা হয় আমাদের বাকেরগঞ্জ প্রতিনিধি এস এম নরোজ হীরা জানান স্কুলের নবনির্বাচিত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ মহসিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনায়েত হোসেন হিরণ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক আগাবাকের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য এস এম নরোজ হীরা সহকারী প্রধান শিক্ষক মাওলানা আবুল বাসার ম্যানেজিং কমিটির সদস্য নাসির চাপরাশি শহীদুল ইসলাম হাওলাদার মোতালেব সিকদার আলতাফ আকন জাপান নেতা আজাদ সিকদার সবুজ হাওলাদার কাউসার সন্নামত শিক্ষক মাসুদ রানা হালিমা বেগম বনানী সরকার আব্বাস উদ্দিন জুয়েল রানা আনোয়ার হোসেন জাহিদুল হক মাওলানা সাহালম শিমুল পারভিন বিষ্ণু দাস কমল সরকার নজরুল ইসলাম বঙ্গবন্ধুর জীবনের উপর কুইজ প্রতিযোগিতার ইলা লাবনী চৈতি লামিয়া ও আপন পুরস্কার পায় কাকরদা হাই স্কুলের মূল ভবনের দোতলায় পশ্চিম পাশে মনোরম পরিবেশে বঙ্গবন্ধু কর্নারের জন্য সুসজ্জিত একটি রুম স্থাপন করা হয় বঙ্গবন্ধুর জীবনের উপর বিভিন্ন বই এবং আলোকচিত্র রুমটিতে শোভা পাচ্ছে বঙ্গবন্ধু কর্নারের পরিদর্শনের পর স্কুলের ছাত্রছাত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান একই সাথে স্কুলের ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের ধন্যবাদ জানান মীর মহাসিন বলেন বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান মিনায় উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন দুই হাজার সফল করার লক্ষ্যে নেতাকর্মীদের মাঝে চলছে শেষ মুহূর্তের প্রচার প্রচারণা এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন পদ পদবী পেতে আগ্রহী নেতাকর্মীরা সম্মেলনকে ঘিরে পদ প্রত্যাশীদের ফেস্টুন ব্যানার ও পোস্টারে ছেয়ে গেছে দলীয় কার্যালয়সহ এর আশপাশের সড়কগুলো উপজেলা ছাত্রলীগের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বেশ কয়েকজন আমাদের দশ মিনা প্রতিনিধি ফয়েজ আহমদ জানান এদের মধ্যে প্রচার প্রচারণা এবং সমর্থন নিয়ে এগিয়ে আছেন মোহাম্মদ আরিফুর রহমান সবুজ মহল্লাদার পাশাপাশি অবস্থানে রয়েছেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ রেজাউল করিম সানি এছাড়াও আলোচনায় আছেন রাকিবুল ইসলাম মোহাম্মদ রাকিব হোসেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদেও রয়েছেন অনেকেই তবে হাসান শেরনিয়াবাদ মিঠুন চন্দ্র রাব্বাণ ইসলাম অমি খান ও এই দুজনের মধ্যে হতে পারে কঠিনতম পরীক্ষা এদিকে দশমিনা সরকারি এআরটি ডিগ্রি কলেজ শাখার সভাপতি হওয়ার দৌড়ে এগিয়ে আবুল কাশেম সোহাগ এবং সেক্রেটারি পদে জাহিদুল ইসলাম জাহিদের নাম বেশ জোরে সোরেই শোনা যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর গ্রামের জমির পুত্রের বাড়ি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে পুড়ে গেছে নয় বসতঘর সকাল আটটায় একই বাড়ির দিনমজুর বাহার মিয়ার ঘরের বৈদ্যুতের মিটার থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন স্থানীয়রা এলাকাবাসী জানান সকাল আটটার দিকে হঠাৎ করে ঘরের বিদ্যুতের মিটার থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে কেউ কিছু বুঝে ওঠার আগেই পার্শ্ববর্তী ঘরগুলোতে আগুন লেগে যায় আগুনের পার্শ্ববর্তী দিনমজুর বাবুল মিয়ার ব্যবসার কাজে ঘরে রাখা নগদ এক লক্ষ টাকা সহ কৃষক শাহজাহান মিয়া নজরুল ইসলাম হারুন আব রহিম রিক্সা চালক রাসেল শাহ আলম সালে আহমেদের বসত ঘর ছাই হয়ে যায় পল্লি টিভির এখনকার সংবাদ এ পর্যন্ত এই পল্লি টিভির সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন ডব্লিউ ডব্লিউ ডট ইউটিউব ডট কম পল্লি টিভি এছাড়াও ফেসবুকে লগ ইন করুন ডব্লিউড্লিউডিউ ডট ফেসবুক ডট কম পল্লি টিভি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পল্লী টিভি দেশ ও জনতার কথা বলে